Hey everyone, welcome back to my channel. যেহেতু অনেক গরম পড়েছে তাই ভাবলাম আইসক্রিম থেকে আর ভালো রেসিপি কী হতে পারে শেয়ার করার জন্যে। তাই আজকের রেসিপি হচ্ছে অলমোস্ট সবারই খুব পছন্দের চকলেট আইসক্রিম, যেটা কিনা দোকান থেকে কিনে আনা আইসক্রিম থেকে অনেক বেশি মজার হয় খেতে আর বানানো যাবে শুধুমাত্র 3টি উপকরণ দিয়ে। আমি আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমে আমি এখানে একটা বোল নিয়ে নিলাম আর বোলটাকে আমি আধা ঘন্টা আগেই নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি, কারণ এটাতে আমি আইসক্রিমের জন্য ক্রিমটাকে বিট করব। এর মধ্যে এখন আমি হেভি ক্রিম বা যেটা হচ্ছে হুইপিং ক্রিম সেটা নিয়ে নিচ্ছি 400 ml, আর ক্রিমটাকেও কিন্তু ফ্রিজে রেখে খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। আপনারা চাইলে এখানে পাউডার ফর্মে যে হুইপিং ক্রিমটা পাওয়া যায় সেটাও ইউজ করতে পারবেন। এর সাথে এখন আমি 250 গ্রাম অর্থাৎ প্রায় 1/4 কাপ নিয়ে নিচ্ছি কনডেন্সড মিল্ক, আর এটাকেও কিন্তু ভালো ঠান্ডা হতে হবে। আর সবকিছু খুব ভালোভাবে ঠান্ডা করে নিলে ক্রিমটা হুইপ করতে খুব ইজি হবে। এখন একটা ইলেকট্রিক মিক্সার দিয়ে মিডিয়াম স্পিডে আমি দুটোকে বিট করে নিব ক্রিমটা ঘন হয়ে ফুলে ওঠা পর্যন্ত। প্রায় 4-5 মিনিট বিট করে নেওয়ার পর ক্রিম আর কনডেন্সড মিল্কের এই মিশ্রণটা এখন এরকম ঘন হয়ে ফুলে উঠেছে, আর পরিমাণে এটা এখন অলমোস্ট ডাবল হয়ে গেছে। এখন এর মধ্যে আমি 1/4 কাপ অর্থাৎ 4 টেবিল চামচ কোকো পাউডারকে একটা চালনি দিয়ে চেলে নিয়ে নিচ্ছি। এরপর আরেকবার বিট করে কোকো পাউডারটাকে আমি ক্রিমের এই মিশ্রণের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে, আর আপনারা চাইলে কিন্তু এই পর্যায়ে আইসক্রিমের এই মিশ্রণটাকে একটা বাটিতে ঢেলে নিয়ে ফ্রিজে রেখে দিতে পারবেন। তবে আমি এখানে প্রায় 1/2 কাপের মতো সেমি সুইট ডার্ক চকলেটকে এরকম ছোট ছোট টুকরা করে নিয়েছি। এটাকে এখন আমি আইসক্রিমের এই মিশ্রণে দিয়ে মিশিয়ে নিব, তবে এটা কিন্তু টোটালি অপশনাল, না করলেও চলবে। একটা প্লাস্টিকের এয়ারটাইট কন্টেইনারে এখন আইসক্রিমের এই মিশ্রণটাকে আমি ঢেলে নিচ্ছি। এরপর একটা স্প্যাচুলা দিয়ে উপর দিকটাকে আমি একটু সমান করে দিচ্ছি। এরপর এরকম একটা চকলেট বার নিয়ে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে চকলেট কার্লসের মতো বানিয়ে আমি আইসক্রিমের উপর সাজিয়ে দিচ্ছি। বাট এটাও কিন্তু অপশনাল, না করলেও চলবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে বাটিটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি 8 ঘন্টার জন্য। এটাকে অ্যাটলিস্ট 8 ঘন্টার জন্য অথবা চাইলে সারা রাতের জন্য আপনারা ডিপ ফ্রিজে রেখে দিতে পারবেন। 8 ঘন্টা পর আমার চকলেট আইসক্রিমটাকে এখন আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। আমি এখন আপনাদেরকে একটু স্কুপ করে দেখাবো আইসক্রিমটা কতটা ক্রিমি হয়েছে। আর এখানে একটা গ্লাসে আমি গরম পানি নিয়ে নিয়েছি, কারণ আইসক্রিম স্কুপ করার সময় স্কুপারটাকে কিছুক্ষণ পরপর একটু গরম পানিতে ভিজিয়ে নিলে আইসক্রিম স্কুপ করতে ইজি হবে। আইসক্রিমটাকে আমি এখন কয়েকটা স্কুপ করে নিয়েছি। যথেষ্ট ক্রিমি আর অনেক মজার এই চকলেট আইসক্রিমটা কিন্তু আপনারাও চাইলে এখন বাসায় বানিয়ে নিতে পারবেন। আর এই আইসক্রিমটা বানিয়ে ফ্রিজে রেখে দিলে অনেকদিন পর্যন্ত রেখেও কিন্তু এটা খাওয়া যাবে, এবং আপনারা চাইলে এটা দিয়ে আপনাদের পছন্দ মতো মিল্কশেকও বানিয়ে নিতে পারবেন। আমি আশা করছি রেসিপিটা আপনারা বাসায় ট্রাই করবেন, আর বাসায় বানালে আমাকে জানাতে পারেন কেমন হয়েছে। আমার আজকের ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।